So everyone, assalamualaikum. After a long time, I'm back on my blog. So today blog take to something different. Today I'm Dada Arif Takbir, Rakib, Alamin. I'm Magic Bird. It's Pakistan. Today we met. So today kuasha pore nai. Last 2 weeks, today kuasha pore. Obostha dekhi. Ita amar barik bhitor obostha. Ortho ita amar boshot barik. Taile rastar ki obostha ekbar apnar chinta kore dekhen. Ki poriman kuasha. So, কুয়াশা হোক আর শীত হোক আমাদের দাবাই রাখতে পারবা না কি অবস্থা সকলের আশা করি সকলে ভালো আছেন সো অনেক দিন পর ব্লগ নিয়ে আসলাম তো যেহেতু আপনারা জেনে গিয়েছেন আমরা কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস পার্কে যাচ্ছি তো আমি আমার গ্রামের মেট্রোপথ ধরে আগাচ্ছি আগাতে আগাতে আমাদের ব্রিজে চলে আসলাম আমাদের গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন বাইরে কি পরিমাণ কুয়াশা তখন বাজে সকাল প্রায় 8টা কেননা ম্যাজিক প্যারাডাইস খুলতে খুলতে প্রায় 11টা কি 12টা বেজে যায় আর আমাদের এখান থেকে সর্বোচ্চ 1 ঘন্টা লাগে এর বেশি লাগে না তো আমি এখন যেহেতু আমার বাইক নিয়ে আসি নাই তো আমি অটো রিকশা নিয়ে চলে যাব কসবটি আলিবাড়ি মোড়ে ওইখানে সবাই অপেক্ষা করছে আমার জন্য তো এটা হচ্ছে আমাদের গ্রামের কেন্দ্র মসজিদ আর আমি রাস্তাটা একটু দেখাচ্ছি তো আস্তে আস্তে আমরা টিয়ালিবাড়ি মোড়ে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এটাই হচ্ছে টিয়ালিবাড়ির মোড়টা টু লেনের জন্য রাস্তা খোঁড়া হচ্ছে তো অবশেষে আমি তাকবীর আমদাদ আমরা সেনজিতে উঠে গিয়েছি রাকিব আছে আর দেখেন কি পরিমাণ কুয়াশা এবং সামনে আমরা আরিফ এবং আলামিনকে নেব তো আরিফের জন্য অপেক্ষা করতে করতে হিরোর মতো এন্ট্রি নিচ্ছে আরিফ দেখেন কি অবস্থা ওর বাপ ভাই উঠু মেরে দিল ওরে তো যাই হোক অনেক লেট করছে তারপর আলামিনও আসলো তখন আমরা সকলে ছয়জন দাঁড়িয়ে সেলফি নিলাম আর ভাই একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ছেলেরা যখন কোনো ট্যুরে যায় তখন এরকমই করে আমি আর আরিফ সামনে বসেছি আর পিছনে হচ্ছে দেখেন আলামিন রাকিব এমদাদ তাকবীর ওরা মারামারি শুরু করে দিয়েছে জায়গা নিয়ে মানে একজনের কোলে আরেকজন বসছে একজনের কোলে আরেকজন বসছে এরকম একটা অবস্থা কে কার কোলে বসবে কে কার উপরে বসবে এগুলো নিয়ে ওদের মারামারি শেষ হচ্ছে না তো আমরা যাত্রা বিরতি করেছি নয়নপুর সিএনজি স্ট্যান্ডে এখান থেকে আমরা একটা কুমিল্লার সিএনজি নিয়ে এলাম এবং কুমিল্লার সিএনজি তো আবার সেম অবস্থা দেখেন এগুলো একটার কোলের উপর আরেকটা উঠছে আমি আরিফ সামনে সিটি আমরা বসছি বরাবরের মতো এবং পৌঁছতে পৌঁছতে আমরা কুমিল্লা পৌঁছে গেলাম ঈদগাহ সামনে এটা হচ্ছে কুমিল্লা ঈদগাহ বলে কুমিল্লা কেন্দ্র ঈদগাহ সামনে যেটি হচ্ছে আমাদের সিএনজিগুলো ওইখানে গিয়ে থামে এখন আমরা ম্যাজিক প্যারাডাইস পার্কের উদ্দেশ্যে যেতে হবে সো তার জন্য আমরা এখানে একটি প্রোগ্রাম চলতেছিল যে দেখেন এশায়াত সম্মেলন একটা মাহফিল চলতেছিল সরি মাহফিল না ওরস সুন্নিদের মেবি তো এখানে প্রচুর আজকে এমপি আসবে তো প্রচুর নিরাপত্তা ছিল ডিবি পুলিশ সব ছিল তো এর মধ্যেও আমরা আবার কুমিল্লা যে পার্ক রয়েছে সেই পার্ক ধরে আমরা হেঁটে হেঁটে আমরা ধর্মসাগর পার দিয়ে আমরা যাওয়ার প্ল্যান করেছি ওদিক দিকে বের হবো আমরা সো পার্কে দেখছিলাম আসলে গিয়েছিলাম এগুলোতে এখন বলা যাবে না ভাই পাবলিকলি তো এই যে হচ্ছে কুমিল্লা ধর্মসাগর পার্ক ওই পাশে হচ্ছে স্টেডিয়াম অপরূপ সৌন্দর্য কুমিল্লা ধর্মসাগর পার্ক আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ সৌন্দর্য আমরা সকালে গিয়েছিলাম তো সৌন্দর্যটা একটু সুন্দরভাবে অনুভব করতে পেরেছি সো আমরা একটি সিএনজি নিয়ে নিয়েছি আমরা এখন কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস পার্কের উদ্দেশ্যে যাব এখান থেকে আমরা 300 টাকা দিয়ে সিএনজিটা আমরা রিজার্ভ করি সকলে তো এই হচ্ছে কুমিল্লা আর এই যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র অনেকে ভাববেন আবার মেয়েটাকে আমি ভিডিও করছি না রে ভাই জাস্ট দেখাচ্ছি যে আমরা কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এই শর্টকাট রাস্তাটা দিয়ে আমরা চলে যাচ্ছি সিএনজি নিয়ে তো যেতে যেতে ভদ্রলোক থাকাইলো আমার দিকে ভাই রে ভাই ও ভাবতেছে কি রে ভাই ব্লক করে কেন তো যাই হোক আমরা যেতে যেতে ময়লাগাড়ির সামনে ভিডিও অফ এবং আমরা এখন ময়নামতি জাদুঘর আমরা এখন শালবন বিহার আছি কুটবাড়িতে যেটা বলে এখানে ফার্স্টে আসা ও বলিস ভাই আচ্ছা তাকাইছে তো যাই হোক আমরা আস্তে আস্তে এখানে অনেক জাম লেগে গিয়েছে যেহেতু শুক্রবার বন্ধের দিন ছিল ম্যাজিক প্যারাডাইস পার্কে অনেক ভিড় থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ বাস এখানে আছে তো এই জন্য আমরা সিএনজি থেকে নেমে গিয়েছি এবং হাঁটা ধরলাম প্রায় দীর্ঘ 20 মিনিট আমাদের হাঁটা লাগছে তো আমি সামনে আমার পিছনে আমার কর্মীবৃন্দ যদিও ওরা কর্মী না আসলে স্লোগান দিয়ে আসলে ওই লাথি দেখাইছিলাম আমাদের বন্ধুদের তো দেখতে দেখতে আমরা ম্যাজিক প্যারাডাইস পার্কে চলে এসেছি দেখেন বাহিরে এখন বাজে মাত্র সকাল 9:30 9:30 মানুষের কানায় কানায় পূর্ণ ম্যাজিক প্যারাডাইস গেট আর আস্তে আস্তে যেমন পাগলা ছবি তোলা শুরু দেখেন কি পরিমাণ মানুষ তো আমরা টিকিট নিচ্ছিলাম এখানে আমরা যেহেতু পানিতেই নামবো সরাসরি আমরা অন্য কোথাও ডাইনোসর টাইনোসর এগুলো সমনষ্ট করবো না সো আমরা এখানে 500 টাকা করে একটা প্যাকেজ আছে একটা রাইড ওয়াটার প্যারাডাইস
এবং হচ্ছে আরেকটা কি ছিল আমার খেলা আসতেছে না তো এখানে প্রায় 150 টাকার মতো সেভ হয় তো এই জন্য আমি আমার গরিব বন্ধুদের টিকিট কেটে দিচ্ছিলাম আমি ওদেরকে বলতেছি যে গরিব বন্ধুদের জন্য আমি টিকিট অ্যারেঞ্জ করে দিছি জাস্ট জোক ছিল যার যা টাকা এসে এসে টিকিট কাটছে আমার যে মাইট ধরে নেই এটাই বেশি তো আমরা হাঁটতে হাঁটতে টিকিটগুলো নিয়ে আমরা গেটের দিকে চলে যাচ্ছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে মাত্র 9:30 বাজে এখনই অনেক পরিমাণ ভিড় লেগে গিয়েছিল গেটের কাছে যে কার আগে কে ঢুকবে কার আগে কে যাবে ভিতরে তো আমি সকলের যেহেতু আরও 2-3 বার এখানে এসেছিলাম আমার এক্সপিরিয়েন্স অনেক ওরা ফার্স্ট টাইম আসছে তো আমি এখানে টিকিটগুলো দিই ভাইকে এখানে আসলে কর্পোরেট যারা আসে তারা আগে টিকিটগুলো বুকিং দিয়ে রাখে যে দেখেন ওনাদের বই থেকে ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছে বাট আমরা তো সিঙ্গেলে গিয়েছি কোনো বুকিং ছাড়া তার জন্য আমাদের টিকিটগুলো এক্সট্রা দেখা হচ্ছে উনি জিজ্ঞেস করছে বস কোন 6 জন আমি বললাম যে এই 6 জন তারপরে উনি গুনে গুনে ঢুকালেন তো এই হচ্ছে ম্যাজিক প্যারাডাইস পার্কে আমরা ঢুকছি ভিতরে এবং এই যে দেখুন নাগরদোলাটা কি বিশাল রে ভাই 5 তলা সমান পুরোপুরি তো আমরা ঢুকার পরে ওয়াটার প্যারাডাইস থেকে বক্সের সাউন্ড আসছিল আর বক্সের সাউন্ডে আমরা মাতোয়ারা নাচানাচি শুরু করার মতো অবস্থা দেখেন ভিতর ঢুকে একটা কি ভাইবস উঠে গেছে তো আরিফের ডান্সটা সবচেয়ে সুন্দর ছিল আর আমদার চালায় বসা মাঝে যে জায়গা যায় ওই জায়গায় চুপচাপ থাকে দেখেন আমরা সবাই নাচতেছি ওইটা চুপচাপ দাঁড়ায় আছে যে আরিফ ছাওয়া মারছে যে দাঁড়ায় আছে স্কেন মানে ওইটা এরকমই এটা সমাজের বাইরের একটা আমরা সবাই কিছু করলে তে আর কিছু করবে এটা স্বাভাবিক সো আমরা অনেক চেয়ার আপ নিয়ে আমরা ম্যাজিক প্যারাডাইস ওয়াটার প্যারাডাইসের দিকে যাচ্ছি তো আপনি দেখতে পাচ্ছেন যে আমরা দারুণ এক্সাইটমেন্টের মধ্য দিয়ে আমরা যাচ্ছি আবার এখানে আমরা নাচানাচি করব কারণ ওয়াটার প্যারাডাইস থেকে সাউন্ড আসছিল আমি টিকিটগুলো দেখাচ্ছিলাম সবাইকে যে আমি সকলকে এটা উপহার হিসেবে আমি গিফটটা কেটে দিয়েছি টিকিটটা বাট এটা তো আসলে সত্য না তো আমার বন্ধু গামন পাগলা সাথে আমি কথা বলছিলাম ক্যামেরাতে যে আমরা ওয়াটার প্যারাডাইসে এখন ঢুকছি সো লেটস সি হোয়াটস হ্যাপেন তো আমরা হেঁটে হেঁটে ওয়াটার প্যারাডাইসের দিকে যাচ্ছি এবং এখানে কিছু কাপল দেখতে পাচ্ছি যারা ওয়াটার বোর্ডে ঘুরছে তো আসলে এগুলো আমাদের জন্য না কাপলদের জন্য ভাই মায়া মানুষ নিয়ে গেছেন তো মরছেন এটা মায়া মানুষের জন্য বন্ধুদের সাথে যাইবেন দারুণ এক্সাইটমেন্ট হবে যে দেখেন জায়গায় জায়গায় শরীরে নাচ আসে মায়ের আসে শরীরে একটা মায়ের ছিল আলাদা তো আলামি ওইদিকে কাপল দেখতেছিল তো যাই হোক আমরা ওয়াটার প্যারাডাইসে এন্ট্রি নিয়ে নিয়েছি এবং নেমে আমরা দৌড় ঢুকে যা আসলে পিছনে ডিজে বাজতেছিল তো কী করবো না করবো এদিকে এম দাদার আলামি ঝগড়া গেছে ব্যাগ নিয়ে দেখেন কী অবস্থা তো যাই হোক এই যে আমার ডার্লিং আরিফ ওয়া কিউট লিপস বেবি তো যাই হোক আমরা নাচানাচি করতেছিলাম আমি আর রাকিব বলদা বললেও খুশি হয় বেশি তো অলমোস্ট প্রায় 10:30 মতো বেজে গিয়েছে যেহেতু প্রায় 10:00 তো এখনও ভালোভাবে খুলে নেই এটা 12:00 সময় ওপেন করে যেহেতু ঠান্ডা ছিল ওই দিন মানুষও আসে নাই মানুষের উপর ভিত্তি করে এটা দেওয়া হয় তো যাই হোক এরপর আমরা লকার রুমে যাই আমাদের কাপড় চোপড় সব কিছু রাখি রাখার পর আমরা প্যান্ট বদলিয়ে আমরা পানিতে নেমে যাই এরপরে ডিজে ছাড়া হয় ঢেউ দেওয়া হয় দেখুন আমাদের কী অবস্থা আমরা অনেক রাকিব বলদা ভিডিও করতেছে আর পিছন দিয়ে আমি লাফাইতেছি আসলে অনেক পরিমাণ মানুষ ছিল এরপরে এই যে আপনার দেখেন তাকবীর কীভাবে পরে পা ফাগায় 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 ঠ্যাস তো আরেকটা যে মাঝখানে ওই যে 3টা আছে না ওই যে নীলটা তো আমি দিছিলাম ভাই আমার এই যে দেখেন এখন ছেলেটা যেখানে আছে এইখান থেকে আমার মিনিমাম 10 হাত দূরে নিয়ে ফেলেছে এরপরে আমি আর উঠি নাই তারপর আবারও পানিতে গিয়ে নামছি আমরা সুইমিং পুলে ঢেউ ছিল মিউজিক ছিল অনেক মানুষ ছিল সো আমাদের দেখেন কী পরিমাণ মানুষ আর কী পরিমাণ ঢেউ আমরা দারুণ একটি দিন সব মিলিয়ে আমরা এনজয় করেছি আলহামদুলিল্লাহ আমরা কক্সবাজার যেতে পারি নাই বাট অনেক এনজয় করছি আমরা তো এই হচ্ছে ফেক টমেন ফেক মোটোবাক্ত না কি বলে এটাকে টমেন জেরি ছিল আচ্ছা যাক সো অনেক ফ্রেশ মাইন্ড আমাদের ঘোরাঘুরি শেষ আমাদের ওয়াটার প্যারাডাইসে আমাদের সকল রাইডগুলো আপনারা দেখেছেন ইতিমধ্যে তো দেখেন এক একজনের অবস্থা পুরো হাঁপাই গেছি আমরা ফুল টায়ার্ড আমরা এখন গুড বাই ম্যাজিক প্যারাডাইস ওয়াটার তো আমাদের ওয়াটার প্যারাডাইসে আমাদের ঘোরাঘুরি শেষ এখন আমরা চলে যাব যাওয়ার আগে আমরা যেহেতু ডিরেক্টলি পানিতে নেমে গিয়েছিলাম আমরা ছবি তোলার সুযোগ পাই নাই সো সকলে এখানে ছবি তুলে নিচ্ছে এখান দিয়ে আরিফ ছবি তুলছে আরিফ আলামিন আর এটা দেখে আমি ভিডিও করছি দেখে আমরা দৌড়ে গেল এখানে বাট ওর কপাল খারাপ ছবি তুলে দেয় না কেউ আর এদিকে আরিফ তাকবীর এবং রাকিব ছবি তুলছে একে একে দেখুন বলদা রাকিবের ভাব তো এরপর আমাদের যেহেতু একটা রাইড ছিল আমি ইচ্ছা করে হাইড্রোলিক ইয়াটাতে উঠি ঘূর্ণমান যে আমাদের যে এটা কী বলে কী বাম্পার জানি বলে খেল নাই আমার তো আমার খালি পেট ছিল ভাই অলমোস্ট প্রায় 3:30 আমার খেল নাই তো প্রথমে আমরা চিল্লাচিল্লি করতেছিলাম এটাতে উঠে
তো খুব এক্সাইটমেন্ট আমার। তো এরপর যা হয়েছে আল্লাহ আকবার, আমার সারাটা দিন মাটি করে দেওয়ার জন্য এই কয়েকটা সেকেন্ড অর্থাৎ 30 সেকেন্ড এনাফ। আমাকে যা দেখাইছে এটা আমি তো কল্পনা করতে পারি না। আমি এনজয় করতেছিলাম, হঠাৎ করে আমি অসুস্থ হয়ে যাই এবং আমার মাথায় হঠাৎ করে ব্যথা উঠে, ব্যথা উঠে মানে ব্যথা কি ব্যথা, এরকম ব্যথা উঠে যা বলার বাইরে। আমি বারবার চিল্লে বলতেছিলাম ওনাকে যে ভাই থামাই দেন থামাই দেন, আমার সাথে আর অনেকজন বলতেছিল বাট উনি আর থামাচ্ছিল না। তারপর কিন্তু পুরোটা ভিডিও করে নাই, অল্প একটু ভিডিও করছে আপনাদেরকে দেখানোর জন্য। আমি এটা দেখাচ্ছি, দেখেন এটা কিন্তু একবার উপরে তোলে একবার নিচে তোলে, একদম খেরা টান টান মারে, যেটাকে বলে সিধা টান সিধা টান মারে। তো আমি অনেক সিক হয়ে যাই এবং লাস্ট পর্যন্ত আমাকে করে ধরে নামায়। তো দেখেন নামানোর পর আমাকে পানি ঢালে, এখনও আমার মাথা প্রচুর ঘুরাচ্ছে, এখনও প্রচুর ঘুরাচ্ছে, আমি উঠতেই পারতেছিলাম না। দেখেন আমার এক্সপ্রেশনটা দেখলে বুঝতে পারবেন, সারা দিন আমার মাটি করে ফেলছে একটা জিনিস। তো এরপর আমরা ময়নামতি যাই, ময়নামতি যাওয়ার পর আমরা খাওয়া দাওয়া করি। অন্যদিন আমি বন্ধুত্বগুলো থেকে খেয়ে ফেললেও ওই দিন আমি আর খাইতে পারিনি, ওদেরকে দিয়ে দিই। তো এরপরে আস্তে আস্তে বাসায় চলে যাই। সো এই ছিল হচ্ছে আমার কুমিল্লা ম্যাজিক প্যারাডাইসের জার্নি। লাস্টে একটি মুহূর্তের জন্য জার্নিটা নষ্ট হয়ে গেলো। সো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।